শিলাজিৎ বলছি, আজকে আবার এসে বলেছি একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে যে গানটা রিয়াক্ট করব, এটা অনেকজনই আমাকে রিকোয়েস্ট করেছে এই গানটা রিয়াক্ট করার জন্য। অনেক দিন আগে রিকোয়েস্ট করেছিলেন, সময় হয়নি, কিন্তু আজকে ফাইনালি এসে পড়েছি। আজকে যে গানটা রিয়াক্ট করব সেটার নাম হচ্ছে মোহো। এই গানটা হচ্ছে আফটারম্যাথ বলে একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডের একটা গান, আর বাংলাদেশি রক ব্যান্ড অবভিয়াসলি। আফটারম্যাথের আমার কোনো গানই শোনা হয়নি, এটা হচ্ছে ফার্স্ট সং যেটা আমি শুনছি। তো আমার সেরকম কোনো আইডিয়া নেই গানটা কিরম হতে চলেছে, কিন্তু তোমরা যেহেতু সাজেস্ট করেছো তো আমি আশা করছি যে গানটা খুবই ভালো হবে। তোমাদের সাজেশন হচ্ছে টপ লেভেল থাকে, ঠিক আছে। তোমাদের জন্য শিলাজিৎ অনেক নতুন গান চিনতে পেরেছে, অনেক নতুন ব্যান্ড চিনতে পেরেছে, তো থ্যাংক ইউ সো মাচ এত সাজেশন দেওয়ার জন্য। সব সাজেশন তো রাখতে পারি না, তো সেটার জন্য অনেক অনেক সরি, কিন্তু চেষ্টা করি মোটামুটি সব সাজেশন রাখার। তো আর বেশি বকবক না করে চলো গানটা রিয়্যাক্ট করে ফেলি। তো এই গানটা যেহেতু ইউটিউবে 3 বছর আগে আপলোড করা হয়েছিল, তো আমি ভেবেছিলাম হয়তো নতুন কোনো ব্যান্ড হবে, কিন্তু না, আফটারম্যাথ হচ্ছে 11 বছর, মানে 3 বছর আগে তাদের 11 বছর কমপ্লিট হয়েছিল, এখন মোটামুটি 14-15 বছর হয়ে গেছে ব্যান্ডটা এক্সিস্ট করে, আর শিলাজিৎ জানেও না। তো তোমাদের জন্য আজকে জানতে পারছি। গানটা অ্যাকচুয়ালি অনেক পুরনো গান, 3 বছর আগে মিউজিক ভিডিও বেরিয়েছে। আশা করছি তোমরা অনেকজন অলরেডি গানটা শুনে ফেলেছো, তো যারা অলরেডি গানটা শুনে ফেলেছো প্লিজ এখনই চলে যেও না, শিলাজিতের সাথে একটু বসে শোনো গানটা, শিলাজিতের কি রিয়াকশন ওটা একটু দেখে নাও। তো চলো আর বেশি অপেক্ষা না করে গানটা রিয়্যাক্ট করে ফেলি। বাংলাদেশে এরকম পোস্টার পোস্টার খুব দেখা যায়। তোমার ছোঁয়া শিশির মাখানো ধোঁয়া,
আলাদাই। আমি ওটাই ভাবছি যে মোহ গানটার নাম, কিন্তু মোহ লিরিক্সটাতে মোহ নেই কেন? চলো ফাইনালি এসছে। আফটার ম্যাথের নাম আমি জানি না কেন এতদিন ধরে শুনিনি, কিন্তু এই মোহ গানটা শোনার পরে আমার মনে হচ্ছে আফটার ম্যাথটা আমার সবসময় মনে থাকবে। অ্যাটলিস্ট মোহ গানটা তো মনেই থাকবে। আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী, আলাদাই একটা গান লিখেছে, আলাদাই একটা গান গেয়েছে। জানি না কেন এইরকম ব্যান্ডগুলোই এত আন্ডাররেটেড হয়, এত সুন্দর গান সত্যি। আর যেই গানগুলো খুব বেশি ভালো হয় সেগুলো বেশি ভাইরাল হওয়াটাও আমি মনে করি উচিত না, কারণ এসব গান ভাইরাল হয়ে গেলে সবার মুখে মুখে থাকবে, গানটা বেসিক্যালি পুচিয়ে ফেলবে, সেটা কেউই চায় না। আমি মনে করি যে একটু আন্ডাররেটেড থাকাটা উচিত, আর এইসব গান সবার জন্য না, যাদের গান পছন্দ তাদের জন্যই এসব গান, সবাই বুঝবেও না, সবার ভালোও লাগবে না। কারণ বাবু খাইসোর পাবলিক বেশি আছে, আফটার ম্যাথের মোহর পাবলিক খুবই কম। আর যেটা আমি আগেও বলেছি, আমি রিসেন্টলি খুব আন্ডাররেটেড গান রিয়্যাক্ট করা শুরু করেছি, তো আমার চ্যানেল গ্রোথ খুব কমে গেছে। আমি এটা মানে লাইভ এক্সাম্পল, আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি লোকজনের কি পছন্দ কি পছন্দ না, সেটাতে কিছু যায় আসে না। শিলাজিৎ সবসময় ভালো গানই খোঁজে আর ভালো গানে রিয়্যাক্ট করে, আর ক্রেডিটটা তোমাদেরই, কারণ তোমরাই আমাকে সাজেস্ট করো এত সুন্দর সুন্দর গান, আর আমি বোকার মতো রিয়্যাক্ট করতে খুব দেরি করে ফেলি। তো ফাইনালি খুবই খুবই থ্যাঙ্কফুল যেই সাজেস্ট করেছো এই গানটা, খুবই সুন্দর একটা গান। আর আফটার ম্যাথের মোহ গানটা আমি জানি না, যাদের বাংলা রক পছন্দ তাদের তো ফেভারিট লিস্টে এই গানটা অলরেডি আছেই, আমার তো অ্যাটলিস্ট হয়ে গেল এখন। আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানো তোমাদের ফেভারিট বাংলা ব্যান্ডের ফেভারিট গান কোনটা। আর এই গানটা অনেক বছর পুরনো, কিন্তু ভিডিওটা খুবই লেট এসেছে, কিন্তু আমার ভিডিওটার কনসেপ্টটাও খুব ভালো লেগেছে। এই যে পোস্টার পোস্টারে ওদের গান চলছে, এই ব্যান্ডের প্রমোশন হচ্ছে, তো ভিডিওর ডিরেক্টর আর এই কনসেপ্টটা যার ছিল তাকে কংগ্রাচুলেশনস, খুবই সুন্দর একটা কনসেপ্ট, খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে। ভিডিওটাতে আমি বেশি কনসেন্ট্রেট করিনি, কারণ আমি গানের লিরিক্স গুলোতে কনসেন্ট্রেট করছিলাম, আর এত সুন্দর লিরিক্স, মানে সত্যি খুবই সুন্দর লেগেছে শিলাজিতের। তো আজকের ভিডিও এইটুকুই, ভিডিও পছন্দ হয়ে থাকলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো শিলাজিৎকে, আর কমেন্ট করে জানাও নেক্সট কোন ভিডিওটা রিয়্যাক্ট করবো। টু নো মোর ডাউনলোড দি শিলাজিৎ অ্যাপ, সেটা শুধু শিলাজিতের ফোনেই পাওয়া যায়। আর আমি বলবো জয় গুরু, তোমরা বলবে এনজয় গুরু, জয় গুরু এনজয় গুরু। চলো গুড নাইট।